গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছে সাবধানে আছে যে সকাল সকাল ছাদের পরে এসেছি পাড়তে আমার পিছনে বেল গাছ দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমরা একটু পরে চলে যাব তো তাই বাবা বললো কয়েকটা বেল পেরে রেখে যেতে কারণ এ চলে গেলে আর বেল পাড়ার মানুষ হবে না আর অত উপর থেকে পড়ে না অত উপর থেকে বেল পড়ে সব ফেটে যাচ্ছে কালকে রাত্রেবেলা একটা পড়েছিল তো একদম ফেটে গেছে এজন্য কয়েকটা বেল পেরে রেখে যাব অবশ্যই এখান থেকে কিছু বাপের বাড়িতেও নিয়ে যাব। আর এই সাইডে যে বেল বেলগাছটা দেখতে পাচ্ছ এ দেখো অপোজিটে এই বেল গাছে কিন্তু কোনো বেল নেই এখানে অনেক বেল হয়েছিল তো সমস্তগুলোই বিক্রি করে দিয়েছে আর ওই গাছটা হচ্ছে নতুন বেল হয়েছে তো এ গাছের বেল বিক্রি করে দিয়েছে আর ওইটা যা আছে ওইগুলো খাবার জন্য রেখেছে অবশ্যই এ গাছেও তিনটে চারটে রেখে দিয়েছে মানে গাছ একদম শূন্য করতে হয় না সেজন্য তো আমি এখন নিচে যাচ্ছি নিচে গিয়ে ঘরটা ঝাড় দেব তারপরে দেখি কি করি এই নিচ থেকে উপরে এসছি এত পরিমানে গরম হচ্ছে মানে একটু হাঁটাহাঁটি করলে এখন প্রচন্ড গরম হচ্ছে তো আমি আগে নিচে যাই তো চলো পরে দেখা হচ্ছে তো দেখো বেল পড়ার পরে এর অবস্থা পুরো স্নান করে গেছে এবার যে স্নান করে পুজোটা দেয় আরেকটা দাও এই যে আমি নিচে চলে এসেছি বেল আরও আরও পাড়ছে চারটে পারলে না আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের গাছের পান ও যখন বেল পাড়ছিল তখনই এই পানগুলো পেরে দিয়েছে আর অনেক বড় হয়েছে কিন্তু পানগুলো আর এগুলো দেখে মনে হচ্ছে এটা যেন চুই গাছ ওর গরমটা একটু বেশি একটুতেই যেন প্রচণ্ড ঘেমে যায় যখন বেলপার ছিল তখনই মনে হচ্ছিল অর্ধেক স্নানর হয়ে গেছে তো যাই হোক ও স্নান করে এই যে পুজো দেবে বলে ফুল তুলছে তো ও আমি যেই আগে স্নান করি না কেন পুজোটা একসঙ্গেই দিই তবে সন্ধ্যার সময় কিন্তু চেষ্টা করি দুজনে একসঙ্গে সন্ধ্যা দেওয়ার আমাদের বাড়িতে কিন্তু অনেক ধরনের ফুল গাছ আছে আর অনেক ফুল দিয়ে পুজো দিতেও বেশ ভালো লাগে তো যাই হোক আমার এখনও স্নান হয়নি আমি একটু পরে স্নান করে নেব। আর তারপর গোছ গাছ করে যাব বাপের বাড়িতে পুজো দেওয়ার জন্য অনেক ফুল তুলেছে তো দেখতে পাচ্ছে যে রেডি হয়ে গেছে আর ও গেছে ভ্যান আনতে আর আমি একটু আগে গেছিলাম এই বড়ো মাদের জেঠিমাদের সবাইকে বলতে যে যোগ্যতা যেন যায় তারা আমার বাপের বাড়িতে তো চলো এখন বেরিয়ে পড়ি তো এই যে আমরা যে ভ্যানে উঠে পড়েছি আর যেটা বেশিক্ষণ টাইম লাগবে না কতক্ষণ লাগছে হবে আধা ঘন্টা কি লাগবে আধা ঘন্টা লাগবে না ওই দশ পনেরো মিনিট না অনেকটুকু তাড়াতাড়ি পৌঁছায় বিল দেওয়া অবশ্যই যাওয়া যায় কিন্তু বৃদ্ধি হবে না এই গরমে বিল বেঁধে হয়েছে তো আমরা আসার সময় কিছু ভেন্ডি নিয়েছিলাম তো যে ব্যাগে এনেছিলাম সেই ব্যাগটা না ছিঁড়ে গেছে এতক্ষণ এটা হো কিরকম ভাবে ছিঁড়েছে দুই সাইড দিয়ে কিন্তু ছিঁড়ে গেছে আর ওই যে কলা গাছ থেকে ওইটা ছিঁড়ে এনে বেঁধে দিচ্ছে ভালো করে এই যে আমাদের ব্যাগ ছিঁড়ে গেছিল তো সেটা বান্ধ হলো এবার সোজা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তো এই যে আমরা চলে এসেছি আর মা এক জায়গায় যাচ্ছিল তো যেই দেখলো আমি ক্যামেরা করতে করতে ঢুকছি সেই আবার বাড়ির দিকে চলে আসলো আমরা আবার একটু মার্কেটে যাচ্ছি তো দিদি একটা ওষুধ আনতে দিচ্ছে তো এই যে আবার একটু বেরোচ্ছি যাচ্ছি একটু মার্কেটে কিছু কেনাকাটা করতে হবে তো চলো তো এই যে আমরা মার্কেটে চলে এসেছি আর এখন টুকটুক করে কেনাকাটা গুলো সেরে নি এত পরিমানে গরম পড়েছে কেনাকাটার মাঝে কিন্তু আইসক্রিম না খেয়ে নিলে হয় না তো যাক ওইখান থেকে দুটো আইসক্রিম আনছে আর তারপরে আমরা আইসক্রিম খেতে চলে এসেছি জামার দোকানে ও দুটো গেঞ্জি নেবে দুটো না একটা বয়স্ক বয়স্ক এরপর চলে এসেছি সবজির মার্কেটে মা বলেছিল কিছু কাঁচা লঙ্কা নিয়ে যেতে আর ও বলছে একটু চুই নেবে এই জন্য যে আমরা সবজির মার্কেটে এসেছি এই যে আমি আমার কেনাকাটা মোটামুটি কমপ্লিট আর এখন বাড়ি থেকে যাবো তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এখন এখান থেকে একটা ভ্যানে প্রচন্ড গরম হচ্ছে তো এই যে একটু আগে বাড়ি এসেছি আসার পরে ফ্রেশ হয়ে খেয়েও নিয়েছি আর যা যা কেনাকাটা করেছি মায়ের জন্য একটা জুতো কিনেছি আর টুকটাক এটাওটা কেনাকাটা করেছি তো পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর হচ্ছে যেটা মেইন উদ্দেশ্যে গেছিলাম যেটা কেনার জন্য সেটা অবশ্য আমার কেনা হয়নি তো সন্ধ্যার পরে একটু গাংবারে যাব সেখানে নাকি যজ্ঞের জন্য যজ্ঞের জন্য ইটি করা হয়ে গেছে গোছ গাছ যজ্ঞের জন্য গোচ গাছও করা হয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর যেটা বললাম না যে মেইন যেটা ছিল সেটা কেনা হয়নি তো যদি দেখি সন্ধ্যার পরে রাস্তায় গিয়ে যদি পারি ওইটা কিনবো আর তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর এখন প্রচন্ড গরম হচ্ছে ছাদে যাব কাপড় চোপড় গুলো তুলব আর এখানেও দেখতে পাচ্ছ অনেক কাপড় চোপড় আছে প্রচণ্ড গরম হচ্ছে সেই বাড়ি থেকে এখানে এসে মনে হয় পাঁচ দশ মিনিটের মতো দাঁড়ালাম তারপরে আবার সে মানে যে ভ্যানে এসেছিলাম সেই ভ্যানে আবার মার্কেটে গেছিলাম আর এমনিতেই গরম পড়েছে যাই হোক সন্ধ্যার পরে যখন রাস্তায় যাবো তখন অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করবো যে আমাদের এখানে যজ্ঞের জন্য কেমন সাজানো হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছ কোয়েল বসে আছে আর ওই সাইডে হচ্ছে মা হাঁস মুরগিকে হাঁস মুরগিকে খেতে দেবে তাই এই হচ্ছে মায়ের হাঁস মুরগিও আছে তবে সেগুলো আলাদা জায়গায় প্রথম দিকে না আমার মা হাঁস মুরগি তেমন একটা পুষতো না কিন্তু এই যে এখন মেয়ে জামাই হয়ে গেছে বলে বাধ্যতামূলক পুষতে হচ্ছে কারণ এখন হাঁস মুরগি কিনতে গেলে না প্রচুর দাম আর দেখো খেতে হয়ে গেছে এই যে আমি ড্রাগন গাছের সামনে এসে দাঁড়িয়েছি তো আমাদের ড্রাগন গাছটা না অনেক বড় হয়েছে মনে হচ্ছে যেন কিছুদিন পরে ভেঙে যাবে তো আমরা যাওয়ার আগে কয়েকটা ঢাল কেটে দিয়ে যাব আর এইখানে একটা পাখির বাসা হয়েছে আমি এই যে এই মাত্র দেখলাম ওই দেখো আর আমাদের মালটা এবার মানে আগের তুলনায় অনেক কম মালটা হয়েছে বাট হয়েছে আর অবশ্যই এর থেকে আরো ঝরে যাবে আর আমাকে পাগল পাগল লাগছে না চুল টুল সব এলোমেলো ছাদের উপরে যাচ্ছি এখন তুমি কোন জায়গায় যাচ্ছ মায়ের তুলসির পিড়িতে তুলসী গাছ নেই তাই তুলসী গাছ আনতে যাচ্ছে আর আমি ওই ড্রাগন গাছের ওইখানে গিয়ে দাঁড়িয়েছিলাম আমার এই সাইডে না কাটা ফুটে গেছে ব্যথা ব্যথা করছে তো যাই হোক আমি কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসি একটু আগে তো এই যে দিদির জন্য খাবার নিয়ে এসেছিলাম তো সেগুলো দেওয়া হলো এখানে আছে সবেদা পেয়ারা ওই পেয়ারাটা সবাই খাবে আর বাদাম অত বড়ো পেয়ারা তো দিদি কাতি পারবে না একা একা তো যাই হোক আরও এই যে এর ভিতরে না অনেক কিছু নিয়ে এসেছি এখানে শুকনো লঙ্কা আছে এগুলো হচ্ছে গুঁড়ো করা হবে চিঁড়ে তেল অনেক কিছু আছে যাই হোক আর হচ্ছে যে আমাদের এখানে অনুষ্ঠান তো এই জন্য হচ্ছে বিস্কুট আনা হয়েছে বাড়ির মানুষজন তো আসবে আর এই যে মায়ের জন্য এই জুতো গাছ কিনেছি দেখো পছন্দ হয়েছে একটু জোরে বলো পছন্দ আছে কিনা মায়ের অবশ্য ক্যামেরার সামনে আসতে না একটু লজ্জা লজ্জা করে তো যাই হোক আমি উপরে এসে এই যে কাপড় চোপড়গুলো তোলার জন্য আর ওই যে কোরিয়ান যে ঝাল নুডলসটা এনেছিলাম ওইটা হচ্ছে আজকে রান্না করব। দেখি সকলের রিয়াকশানটা কেমন হয় খাওয়ার পরে তো যাই হোক ওইটা আজকে রান্না করব। তো আমি এখন এগুলো তুলে নিই তো এই যে আমি কাপড় চোপড়গুলো তুলে নেব আর এখন না কাপড় চোপড় খুব বেশি রোদ্দুরে দেওয়া লাগছে না মানে এত পরিমাণে রোদ্দুর বেরোচ্ছে ভিজে কাপড় চোপড়ও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তো যাই হোক যেমনটা তোমরা দেখেছিলে যে দিদির জন্য পেয়ারা নিয়েছিলাম ওই পেয়ারাটার দাম না ছত্রিশ টাকা নিয়েছে কিন্তু কেটে দেখা হয় ওটা পোকা একদমই খাওয়া যায়নি তোমার কিরাম গরম লাগতেছে অনেক বাবারে ছাদে অবশ্য বাতাস হচ্ছে বুঝলে তারপরেও না একটা একটা গরম গরম ভাব তবে নিচের থেকে ছাদে আরো ভালো লাগছে এত গরম পড়েছে বাবা কি বলবো তো নুডুলসটা রান্না করার জন্য আমার জল গরমও হয়ে গেছে আর এর ভিতরে নুডুলসটা দিয়ে দিলাম আর এই নুডুলসটা সেদ্ধ হতে না বেশ কিছুক্ষণ টাইম লাগে ওই যে লালটা দেখতে পাচ্ছো ওর ভিতরে কিন্তু শুধু লঙ্কা প্রথমে নুডুলসের ভিতরে আমি মশলাটা দিয়ে দেবো মশলা অবশ্য কি এর ভিতরে আছে সাদা তিল আর ওই যে লম্বা লম্বা কালো কালো কি ওটা আমি চিনি না আর দিয়ে দেবো সেই লঙ্কার সসটা এই নুডুলসটা আমি সেকেন্ড টাইম খাচ্ছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো অনেকে দেখে এই নুডুলসটা খেতে পার না তবে আমার সত্যি খুব ভালো লাগে তবে লঙ্কার সসের একটা গন্ধ আছে সেটা প্রথম প্রথম খুব একটা ভালো লাগে না আস্তে আস্তে খেতে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর এটা হচ্ছে নুডুলসের ফাইনাল লুক দেখো কেমন দেখা যাচ্ছে ছাল বাবা হচ্ছে একটু ব্যস্ত তো এখানে কোনো পাত্র নেই তাই এইভাবে খেলো যাই হোক মা গেছে পাত্রগুলো ধুতে মানে আমরা সকলে খাবো তো কিন্তু যাই হোক বাবা এখনই চলে যাবে খুব ব্যস্ত সেজন্য একটু খাচ্ছে তারপরে রিয়াকশনটা দেখো

ये गाले दे यार आगेत्ते ज्वल लगे गेसे से मा मा खाए दहेन खाओ दे नि बाओ खाओ तो लाग सादो आसे प्रथमे खाजी किंतु खाओ एक की खात देतिर की वास्ते ता देखते से बवार एकतु मुग जलाय जाओ তুমি প্রথমবার খালি একটু অন্যরকম লাগবে পরের খালি দেখবো একটু আস্তে আস্তে আছে কিন্তু চাল চিনি আনলাম তো সাত কির আমাকে তাই বলো আমরা যত মানুষ খাইছি সব থেকে কোয়েলের বেশি জাল লাগেছে চিনি এই যাচ্ছে আমি জাল খাতি। খাচ্ছি কোরিয়ান নুডুলস খাওয়ার পরে সকলের রিয়াকশন তো তোমরা দেখলে আর তার অনেক পরে কিন্তু তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে মানে নুডুলস খাওয়া হয়েছে এখান থেকে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে তো যাই হোক তারপরে এখানে মায়ের সঙ্গে বসে বেশ অনেকটা সময় গল্প দিচ্ছিলাম আর এখন রাতের বেলায় খেয়ে দিয়ে নেবো আমি জানি না আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো কি না প্রচণ্ড ঘুম পাচ্ছে তো একটুখানি মাংস আছে আর হচ্ছে দুটো ডিম ভাজি করব আর টক আছে টমেটোর তো এই দিয়ে হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে তো মা বলল ডিমটা আমাকে ভাজি করতে আমি এখন ডিমটা ভাজি করে রাত্রেবেলায় খেয়ে নেব দাঁড়াও অন্ধকার আর তোমাদের বলেছিলাম না যে সন্ধ্যার পরে একটু রাস্তায় যাব কিন্তু সেটা তো যাওয়া হয়নি আমাদের প্রচণ্ড কষ্ট হয়ে গেছে তো এই জন্য যেতে পারিনি ও তো বলা যায় সন্ধ্যার পর থেকে শুধু ঘুমাচ্ছে আর আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে তো কালকে গিয়ে কিনে নিয়ে আসবো আমার ইচ্ছা ছিল যে ইউটিউবের টাকা পেলেই হ্যাঁ ওই জিনিসটা কিনে একজনকে দেব তো যাই হোক সেটা তো আজকে হলো না তো কালকে কিনে নিয়ে এসে কালকেই দেব। আর কালকে হচ্ছে প্রচুর কাজ বাড়িতে পরশু যেহেতু যোগ্য আর বাড়ির পরে একটা অনুষ্ঠান হলে জানো তো যে কেমন কাজ থাকে ঘর ঘরটর পরিষ্কার করা গোছানো প্রচুর কাজ থাকে তো সেটাই করবো আর আর কী আর এখন আমি ডিমটা ভাজি করব তো যাই হোক বন্ধুরা কালকে সত্যি সত্যি অনেক কাজ আছে অনেক কাজ সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা এটা কিন্তু পরের দিন সকালবেলার ভিডিও তো দিদিকে একটা জিনিস দেবো তাই ডাকছিলাম তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ভিডিও তোমাদের যেমনটা বলেছিলাম যে আমার একটা জিনিস কেনার আছে আর সেটা হচ্ছে এই যে একটা শাড়ি অ্যাকচুয়ালি আমি সবাইকে কম বেশি এভাবে এভাবে কিছু না কিছু দিয়েছি কিন্তু এই দিদিকে আমি কখনো কিছু দিইনি তো এবার ইউটিউব থেকে টাকা ঢোকার পরে ভাবলাম বাড়িতে তো অনেক অনুষ্ঠান আছে পুজো যোগ্য তো এবার দিদিকে কিছু একটা দেওয়া যাক তো এই শাড়িটা কিনেছি আমার সাধ্য মতোই আর ও দিদি দেখো তো যাই হোক যেমনটা তোমাদের বলছিলাম যে ইউটিউবে টাকা ঢোকার পরে ভাবছিলাম দিদিকে একটা শাড়ি দেবো তো এটা দিলাম আর ইচ্ছে আছে যে যজ্ঞ উপলক্ষে কিছু টাকা দেওয়া তো বন্ধুরা দিদির পছন্দ হয়েছে আর পরবা যজ্ঞ পুজো সামনে আছে এক জায়গায় পরে যাবো বুঝেছো আরে পাতলা আমি হচ্ছে কোনো ই শাড়ি নিইনি পাতলা শাড়ি নিয়েছি দিদি বলছে শাড়িটা একটু খুলে দেখতো এখানে কোনো কাটা আছে কিনা আর নিয়েছি আমাদের এইখানকার দোকানের থেকে তো যদি কাটা টাটা থাকে তাহলে এক্ষুনি অন্য একটা নিয়ে আসা যাবে তাই একটু ভালো করে দেখে নেওয়া হচ্ছে না কোথাও কাটাটাটা নেই আর এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না বাবা এদের ডাক তো যাই ভিডিওটা আমি আর বেশি বড়ো করব না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখাচ্ছেন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো বাই বাই